আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম পিথাগোরাসের উপপাদ্যটি। আজকের ক্লাসে নবম অধ্যায়ের অনুশীলনীর 4 নং প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আগের আমার দুইটি ক্লাস যদি তোমরা দেখে থাকো, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য সহজ হবে এবং খুব সহজেই বুঝতে পারবে। তার আগে বলে রাখছি, এই যে 4 নং প্রশ্নটিকে তুমি 3টা বা 4টা যতটা পারো স্টার্ট দিয়ে রাখো, কারণ এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে এটি। এটা তোমার পরীক্ষায় প্রায় 95% ধরে রাখতে পারো আসার সম্ভাবনা আছে। তাহলে প্রথমে দেখে নেই প্রশ্নটি কী দেওয়া আছে। দেখো, প্রশ্নটিতে দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ। সেই ত্রিভুজের এ কোণটা থাকবে সমকোণ। 2 নম্বর শর্ত হচ্ছে বিপি ও সিকিউ দুইটি মধ্যমা। অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে দুইটি মধ্যমা থাকবে, একটা হচ্ছে বিপি আর একটা হচ্ছে সিকিউ। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে মধ্যমা জিনিসটা কি, সেটা তোমরা নাও বুঝতে পারো। তাহলে প্রথমেই আমি আলোচনা করব মধ্যমা জিনিসটা কী নিয়ে। ঠিক আছে, তোমার মধ্যমার ধারণাটা বা মধ্যমা সম্পর্কিত কিছু তথ্য যদি তুমি ক্লিয়ার থাকে, তাহলে অনুশীলনীর প্রশ্নটা খুব ভালো করে বুঝে যাবে। তাহলে চলো প্রথমে জেনে নিই মধ্যমা কী। দেখো, মধ্যমা আমি যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, এটা হচ্ছে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের এটা দিলাম এ, এটা বি এবং এটা সি। আমি কিন্তু নির্ণয় করব মধ্যমাটা। দেখো, এই এ বি বাহুর শীর্ষবিন্দু কোনটা? তোমরা তো অবশ্যই জানো, ক্লাস 7-এ পড়ে এসছো, এই এ বি বাহুর শীর্ষবিন্দু হচ্ছে সি, এবং এ সি বাহু, এই বাহুটার শীর্ষবিন্দু হচ্ছে বি। মধ্যমা যে বাহুর উপরে মধ্যমাটা নিব, মনে করো এই যে এ বি বাহুর মধ্যমা নিব, সেটি হচ্ছে শীর্ষবিন্দু থেকে এই এ বি বাহুর উপরে একটা রেখা টানবো। ঠিক আছে, এই যে রেখা টানলাম, এই রেখাটাকে যদি আমি দিই কিউ, তাহলে এই যে সি কিউ হয়ে যাবে মধ্যমা। ঠিক আছে, কার এ বি বাহুর মধ্যমা হচ্ছে সি কিউ। আশা করি বুঝতে পারো নাই। তারপরে হচ্ছে, আবারও বলছি, মনে করো আবারও এই বি বিন্দু থেকে এই এসি বাহুর উপর একটা রেখা টানবো, এভাবে রেখা টানবো, স্কেন দিয়ে রেখা টেনে, তারপরে এটাকে যদি আমি দিই পি, তাহলে এখানে বি পি হবে মধ্যমা। ঠিক আছে, তাহলে মধ্যমা থেকে আমরা কী জানতে পারলাম? আমরা জানতে পারলাম কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি একটি বাহুর উপরে রেখা টানা হয়, সেই রেখাটাই ওই ত্রিভুজের মধ্যমা। আবার যদি, হ্যাঁ, এখন মধ্যমা সম্পর্কিত আরেকটা তথ্য হচ্ছে, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এটা একটি মধ্যমা, এই যে মধ্যমাটা এই যেই বাহুর উপরে এসে পড়বে বা যেই বাহুর উপরে অঙ্কিত হবে, সেই বাহুটাকে দুইটি ভাগে ভাগ করে, দুইটি সমান, মনে রাখবে কথাটি, দুইটি সমান ভাবে ভাগ করে। তাহলে আমি এই সি কিউ মধ্যমাটি এ বি বাহুকে দুইটি সমান ভাগে ভাগ করবে। যদি দুইটি সমান ভাগে ভাগ করে, তাহলে আমি বলতে পারি এই যে এ কিউ সমান কিউ বি বা বি কিউ, এই দুইটি অংশ সমান। অর্থাৎ যে এই অংশটুকু সমান এই অংশটুকু, যেহেতু মধ্যমা শর্তই যে এটা সমান ভাগে ভাগ করে, তাহলে সেই শর্ত অনুসারে আমি লিখতে পারি এ কিউ সমান বি কিউ বা কিউ বি। এটা হচ্ছে মধ্যমার একটা শর্ত। এখন আরেকটা জিনিস খেয়াল করতে পারো, আমি কিন্তু এই লাইনটাকে একসাথে লিখতে পারি। যেমন মনে করো এ বি বাহুটাকে আমি কী লিখতে পারি, আমি এ বিটাকে লিখতে পারি, দেখো এ বিটাকে কী লেখা যায়, এ বি হচ্ছে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ, এই দুইটার সমষ্টি হচ্ছে এ বি। তাহলে আমি কিন্তু এভাবে লিখতে পারি, এ কিউ যত বড়, অর্থাৎ এ কিউ আর বি কিউ যদি সমান হয়, 2 এ কিউ, এ বি সমান সমান পেতে পারি 2 এ কিউ। ঠিক তেমনিভাবে যদি আমি এই ক্ষেত্রে চিন্তা করি,
দেখো এই ক্ষেত্রে যদি চিন্তা করি আমি এ সিটাকে কিভাবে লিখতে পারি, দেখো এপি আর পিসি সমান, তো এপি সমান পি আর সি। এখন আমি এসি সম্পূর্ণ অংশটুকু লিখতে পারি এপি যোগ পিসি, অর্থাৎ এপি যোগ পিসি। আর একটু দেখিয়ে দিচ্ছি, এপি যোগ পিসি হলো এই সম্পূর্ণ এসি বাহুটার। তাহলে দেখো এপি সমান যেহেতু পিসি, এই পিসির একটা মান আছে ধরে নিতে পারি এপি, তাহলে এপি প্লাস এপি, তাহলে তো আমি লিখতে পারি টু এপি, ঠিক আছে টু এপি। ঠিক তেমনিভাবে এবি সমান সমান আমি লিখে নিলাম টু এ কিউ। এই জিনিসগুলো আমাদের উপপাদ্যে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে চলো উপপাদ্যটিতে, এখন আমি চিত্রটি অঙ্কন করব। মনে করো চিত্রটি আমি অঙ্কন করে নিচ্ছি। আমি আমার শর্ত অনুসারে দেখাবো, শর্ত অনুসারে কিন্তু বলে দেওয়া হচ্ছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, অঙ্কন করলাম একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ, এই এ কোণটা। তাহলে এই কোণটার নাম কি হবে আমাদের কিন্তু প্রশ্নে বলে দেওয়া হচ্ছে, এই এ কোণ এটা হবে এ, নাম দিলাম এ। তাহলে এটাকে তুমি দিতে পারো বি, এটাকে দিতে পারো সি, বা এটাকে সি এটাকে বি দিতে পারো, এটাকে সি দিতে পারো। আমি এটাকে দিব বি আর এই বাহুটাকে দিব সি। দুই নম্বর শর্তটা আমাদের কি বলা আছে, দুই নম্বর শর্তটাতে বলা আছে দেখো বিপি হবে মধ্যমা। তাহলে বি থেকে আরেকটা রেখা, মধ্যমা তো বললাম এই শীর্ষবিন্দু থেকে একটা রেখা টানবো, যেহেতু পি পি হবে সেই মধ্যমা, আমি মধ্যমাটা টেনে নিচ্ছি, টেনে নিলাম। দুই নম্বর হচ্ছে সি কিউ আরেকটি মধ্যমা, তাহলে সি থেকে এটাকে হবে, এটা একটি মধ্যমা টেনে নিলাম। এবার আমাকে বলো এখানে কি হবে, এখানে হবে পি, যেহেতু বি এবং পি বলেছে সি এবং কিউ, তাহলে সি লিখেছি, তাহলে এটা অবশ্যই কিউ হয়ে যাবে। আমাদের চিত্র অঙ্কন শেষ। আমরা একটু বিশেষ নির্বাচনটা দেখতে চাই যে আসলে বিশেষ নির্বাচনটা কি লিখতে হবে। এখানে বিশেষ নির্বাচনটা আছে যেটা লিখেছি সেটা এ বি সি ত্রিভুজের একোণ সমকোণ, এই যে একোণ সমকোণ, সি কিউ ও বিপি দুইটি মধ্যমা, এটাই তুমি বিশেষ নির্বাচন। তুমি বিশেষ নির্বাচনটা লিখে নিতে পারো বা দেখে নিতে পারো কোথাও থেকে, আমি শুধুমাত্র প্রমাণটা দেখানোর চেষ্টা করব। দেখো আমরা এখন লিখব প্রমাণ, প্রমাণ প্রমাণের এক নম্বরে দেখো কি দেওয়া আছে, একটু চিন্তা করো। প্রমাণের একটা টেকনিক শেখাচ্ছে যে, হ্যাঁ বলছিলাম একটা টেকনিক শেখাবো, সেটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে কি সেটা একটু লক্ষ্য করো। আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল ফোর বিপি স্কোয়ার প্লাস সিকি স্কোয়ার। তাহলে আমাদের লাগবে কি সেখানে, প্রথমে লাগবে বিসি স্কোয়ার, এবং তারপরে লাগবে হচ্ছে বিপিউ বিপি স্কোয়ার, এরপরে লাগবে হচ্ছে সিকিউ স্কোয়ার। দেখো বিপি স্কোয়ারটা আমি কীভাবে পাবো, অর্থাৎ স্কোয়ার সম্পর্কিত কোনো আলোচনা আসলে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত আসবে। এখানে আমরা একটা বাহু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিপি সরি বিসি বাহু, তার মানে আমাদের দরকার হচ্ছে বিসি স্কোয়ার, অর্থাৎ এই বাহুর উপরে স্কোয়ার। আর এই বাহুটা এই যে এই বাহুটা নিয়ে স্কোয়ার যখন কাজ করবো তখনই অবশ্যই আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি, অর্থাৎ এই এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে বিসি স্কোয়ার, ঠিক আছে। প্রথমেই আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে আমি যদি লিখি এই সমকোণী ত্রিভুজটাতে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাবো, কি পাবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাবো অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে প্রশ্ন অতিভুজটা কি, এই যে অতিভুজটা কিন্তু বিসি, সেই অনুসারে আমি লিখতে পারি বিসি স্কোয়ার ইকুয়াল
ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এ বি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে এ সি স্কয়ার। দেখো যদি না বুঝে থাকো তো আমি আবার বলছি, সেটা হচ্ছে প্রথমে কাজ করেছি যে সি এ বি এই ত্রিভুজটা নিয়ে, অর্থাৎ বড় একটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি। এই বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর ভূমি হচ্ছে এ বি, লম্ব হচ্ছে এসি। ঠিক তেমনিভাবে আমি এখানে পিথাগোরাসের সূত্র ফেলে এই লাইনটা পেলাম, বিসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, যে লম্ব স্কোয়ার দিলাম। এবার আরেকটু জিনিস চিন্তা করো, আমাদের দুই নম্বরে কী লাগবে? দেখো দুই নম্বরে লাগবে হচ্ছে আমাদের বিপি স্কোয়ার, অর্থাৎ বিপি স্কোয়ার সম্পর্কিত আবার আসছে। বিপি জিনিসটা কোথায় আছে সেটা একটু দেখে নিই। দেখো আমাদের বিপি বাহুটা হচ্ছে বি এবং পি এই বাহুটা নিয়ে, এই বাহুটা যখন আমি চিন্তা করব এই বাহুটার উপরে স্কোয়ার দিব, তার মানে সমকোণী ত্রিভুজ আসবে। তাহলে এই বাহুটার সাথে সম্পৃক্ত সমকোণী ত্রিভুজ কোনটি? সমকোণী ত্রিভুজ কিন্তু এই যে এটি। তাহলে এখানে একটা ত্রিভুজ লক্ষ্য করা যাচ্ছে, সমকোণী ত্রিভুজ পি এ বি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে বিপি, ভূমি হচ্ছে এ বি, লম্ব হচ্ছে পি এ বা এপি। ঠিক আছে, ঠিক সেই কাজগুলো যে কাজটা এখানে করেছি সেই কাজটাই আমি আবারও করে নিচ্ছি। লিখব হচ্ছে পি এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই, পি এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই, হতে পাই। কেউ একজন বলতে পারবে যে সমকোণী ত্রিভুজ হতে পেলে কি করতে হবে? তাহলে লিখতে হবে অতিভুজ স্কোয়ার। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে বিপি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এ বি প্লাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এ পি স্কোয়ার। এই যে আমি এই লাইনটা লিখেছি, বিশেষ করে দেখো ভূমি হচ্ছে এপি, লিখলাম আমি এপি, এরপর হচ্ছে সরি অতি এপি হচ্ছে অতিভুজ, অতিভুজ লিখলাম, ভূমি হচ্ছে এবি, এবি স্কোয়ার লিখলাম, এরপর হচ্ছে লম্ব হচ্ছে এপি, এই যে এপি স্কোয়ার লিখেছি। অর্থাৎ আমি এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, এই ছোটো একটি ত্রিভুজ নিয়ে কাজ করেছি। এরপরে লাগবে আমাদের প্রমাণের জন্য সি কিউ স্কোয়ার। তাহলে সি কিউ বাহুটা কোনটা? সি কিউ বাহুটা হচ্ছে এই যে এই বাহুটা হচ্ছে সি কিউ বাহু। তাহলে আমাদের সি কিউ স্কোয়ার যেহেতু আছে, এই বাহুটার সাথে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত কি আছে? সমকোণী ত্রিভুজ সম্পর্কিত আছে এই যে এ সি এ কিউ এই অংশটুকু, অর্থাৎ সি এ কিউ ত্রিভুজে হতে আমি এখন কাজ করব। তিন নম্বরে আমরা বলেছিলাম কাজ করব সি এ কিউ এই ত্রিভুজটা নিয়ে, অর্থাৎ এই সমকোণী সি এ কিউ সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাব অতিভুজ কোনটা? সি এবং কিউ। তাহলে সি কিউ স্কোয়ার সমান সমান ভূমি হচ্ছে এ কিউ, অর্থাৎ এটা হচ্ছে ভূমি, লিখলাম এ কিউ স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এ সি আর এ, অর্থাৎ এ আর সি লিখে দিব এ সি স্কোয়ার। আমাদের তিনটা পার্টই লেখা প্রায় শেষ। দেখো আমরা যদি দেখি প্রথম পার্টে হচ্ছে ত্রিভুজ এ বি সি নিব, দ্বিতীয় পার্টে নিব পি এ বি ত্রিভুজ নিয়ে কাজ করব, তৃতীয় পার্টে আমরা সি এ কিউ সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। এই তিনটাই সমকোণী ত্রিভুজের তিনটাই পিথাগোরাসের উপপাদ্য ফেলেছি। অবশ্য তোমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো আশা করি, কারণ আগের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো, সেজন্য এইগুলো তুমি নিজে নিজে বসাইতে পারো। এই পার্টটুকু তুমি খাতায় আগে উঠিয়ে নাও, খাতায় উঠানোর পরে আমরা প্রমাণটা করার চেষ্টা করব। ধরে নিয়েছি তুমি খাতায় উঠালে,
দুই নম্বর স্টেপে আমরা কিন্তু প্রমাণ করব এই লেফট এই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমাদের কী দেওয়া আছে, ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আমি একটু লিখে নিচ্ছি রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। তোমরা সেটা বই থেকে দেখে নিতে পারো। এবার তোমরা নিজে নিজেই সব কাজগুলো করতে পারবে। কিভাবে কাজগুলো করতে পারবে দেখো, এখানে কিন্তু আমি এই মানটাও বের করে নিয়েছি, এই মানটাও বের করে নিয়েছি প্রথম পার্টে। এটা হচ্ছে দুই নম্বর পার্ট। তাহলে লিখবো হচ্ছে ফোর ইন্টু বিপি স্কোয়ারের মানটা আমি কী পেয়েছি দেখো তো, প্রথম পার্টে দেখে নাও, তোমাদের খাতায় উঠানো আছে বা যারা যারা উঠিয়েছো তারা প্রথম পার্টে দেখে নাও কী কী দেওয়া আছে, কেউ একজন বলতে পারবে। তারপর আমি দেখাচ্ছি, দেখো প্রথম পার্টে আমরা বিপি স্কোয়ার ছিল এ বি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, আমরা মানটা বসিয়ে দিই, এ বি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ারের কিন্তু মান আমরা আগের পার্টে বের করেছি। দেখো সি কিউ স্কোয়ার ছিল এ কিউ স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, সেই মানটা বসাবো। অর্থাৎ সি কিউ স্কোয়ার এ কিউ স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আমরা এই লাইনে কী কাজ করেছি, শুধুমাত্র এই বিপি স্কোয়ারের মান আগের পার্ট থেকে নিয়ে এসে বসিয়ে দিলাম, প্লাস প্লাস এই সি কিউ স্কোয়ারের মানটা আগের পার্ট থেকে নিয়ে এনে বসিয়ে দিলাম। এবার কাজ কী করব দেখো, একটা ছোট একটা কাজ করা যায়, ফোরটা রেখে দেব। এখন দেখো এই চারটা সবগুলো কিন্তু প্লাস আছে, প্লাস থাকলে এক চেঞ্জ করা যায়, অর্থাৎ এটাকে এখানে নেওয়া যাবে, এটাকে এখানে নেওয়া যাবে। এখন এখানে চারটা জিনিসের মধ্যে একটু চিন্তা করো যে দুইটা জিনিস একসাথে করলে একটা সূত্র পাওয়া যাবে, সে কোন দুইটা জিনিস? আমি যদি একটু কাজ দেখো, এ বি স্কোয়ার প্লাস এই এসিটাকে নিয়ে আসি, এসি স্কোয়ার, আর বাকি যেগুলো আছে সেগুলো থাকবে এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার কিউ। এখানে কাজটা কী করলাম, এই এবির সাথে এসিটাকে নিয়ে আসলাম, নিয়ে আসলে এটা লিখলাম, তারপরে সেটা ছিল এটা লিখলাম, এটা ছিল এটা লিখলাম, এখানে কোনো কাজই করে না, জাস্ট একটু সাথে নিয়ে আসলাম। সাথে নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে আমাদের। কারণটা কি, কারণটা তুমি যদি প্রথম পার্টে একটু লক্ষ্য করো, দেখো তো প্রথম পার্টটা আমি দেখাচ্ছি, এখানে কী দেওয়া আছে, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এটার কি কোনো মান আছে? এই যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এই অংশটুকু একটা সূত্র পড়ে যায় বা মান আছে, সে মানটুকু কি, সে মানটুকু হচ্ছে বিসি স্কোয়ার। অর্থাৎ এখানে আমি বিসি স্কোয়ার মানটা বসিয়ে দিতে পারবো। ঠিক তেমনিভাবে বসিয়ে দিই ফোর ইন্টু এই অংশটুকুর মান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এতটুকু বুঝেছ, ধরে নিলাম তুমি এতটুকু বুঝেছ। আচ্ছা এখন আমাদের কাজটা কী হবে সেটা একটু খেয়াল করো। আমরা এই সবগুলোকে কিন্তু ফোর দিয়ে গুণ করে দিব, গুণ করতে পারবো কি? অবশ্যই, ফোর দিয়ে এটাকে গুণ করলে ফোর বিসি স্কোয়ার প্লাস ফোর দিয়ে এটাকে গুণ করব ফোর এ পি স্কোয়ার প্লাস ফোর দিয়ে এটাকে গুণ করব ফোর এ কিউ স্কোয়ার, ঠিক আছে? দেখো তোমরা যদি খেয়াল করো, আমাদের টার্গেট কিন্তু ফাইভ বিসি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের টার্গেট। অলরেডি আমরা কিন্তু চারটা নিয়ে এসেছি, আমাদের দরকার আর একটা। তাহলে একটার জন্য আমাকে আর কী কী কাজ করতে হবে সেটা একটু খেয়াল করো। একটা জিনিস লক্ষ্য করো, আমরা বীজগণিতে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে মনে করো ফোর এক্স স্কোয়ার, এটাকে কীভাবে লেখা যায়, এটাকে টু এক্স হোল স্কোয়ার লেখা যায়, যাই কি? আবার মনে করো নাইন বি স্কোয়ার, এটাকে কীভাবে লেখা যায়, এটাকে থ্রি বি হোল স্কোয়ার লেখা যায়। ঠিক সেই কাজটাই, সেই অ্যাপ্লাইটাই আমরা এখন একটা জিনিসে করব, সেটা মনোযোগ সহকারে দেখো। আমি বিসিটা রেখে দেবো, কারণ আমার চারটা চলে আসছে, আমি কোনোভাবে এই দুটো ব্যবহার করে একটা নিয়ে আসতে পারলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো তো ফোর এ পি স্কোয়ারকে কীভাবে লেখা যাবে,
ফোর এপি স্কোয়ারকে এই পদ্ধতি নিয়ম অনুসারে লেখা যাবে কি? অবশ্যই। তাহলে লিখবো হচ্ছে টু, ফোর কে লিখবো টু, আর এপি তার হোল স্কোয়ার। ঠিক তেমনিভাবে আমি এটাকেও এই নিয়মে লিখতে পারি, এটাকেও লিখবো হচ্ছে টু এ কিউ স্কোয়ার। বুঝেছ? আমি আবারও বলছি, এটাকে এই নিয়মে লেখা যায়, এটাকে যদি এভাবে ভাঙা যায়, ফোর কে ভেঙে টু, এক্স কে ভেঙে এক্স, তারপরে স্কোয়ার, ঠিক তেমনিভাবে ফোর কে ভেঙে টু এপি, এপিটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে স্কোয়ার নিয়ে দিলাম। তোমাদের প্রশ্ন হতে পারে এভাবে কেন রাখবো, কারণ এই অংশটুকুর আমি একটা মান পাবো, এই অংশটুকুর একটা মান পাবো, সেজন্য আমাদের এটা ভাঙতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা গণিতে প্রত্যেকটা কাজে কিন্তু লজিক্যালি করতে হবে, অযথা কোনো কাজেই গণিতে করা যাবে না বা করা যায় না। এখন তোমরা প্রশ্ন হতে পারে, আচ্ছা এই মানটা কোথা থেকে পাবো? দেখো আমি কিন্তু প্রথমেই মধ্যমানে কিছু কথা বলেছিলাম, সেই কাজগুলোই কিন্তু এখন কাজে লাগবে, এই যে মধ্যমাটা। তোমাদের প্রশ্নই হতে পারে যে কেন প্রথমে মধ্যমাটা আলোচনা করেছিলাম, সেটা একটু খেয়াল করো, মধ্যমাতে আবার চলে যাব। এই যে আমাদের মধ্যমাতে দেখো এটা ছিল, মধ্যমাতে আমি কি লিখেছিলাম, আমি এ বির মানটা কি পেয়েছিলাম, খেয়াল আছে? এই এ বির মানটা পেয়েছিলাম টু এ কিউ, পেয়েছিলাম কি? আবার এই যে মধ্যমাতে এ এবং সি, এ সি এর মানটা কি পেয়েছিলাম, এর মানটা পেয়েছিলাম টু এপি, অর্থাৎ টু এপি। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করো, দেখো আমি কিন্তু এ বির মান অর্থাৎ এই অংশটুকুর মান পেয়েছিলাম মধ্যমাতে টু এ কিউ, অর্থাৎ এই অংশ আর এই অংশ সমান, এই জন্য টু এ কিউ পেয়েছিলাম, টু এ কিউ সমান সমান পেয়েছিলাম এ বি। আবার এই এ সি এর মানটা পেয়েছিলাম টু এপি, অর্থাৎ এপি আর এপি যোগ করলে হচ্ছে টু এপি, এই টু এপি পেয়েছিলাম এ সি এর মানটা, এই যে টু এপি সমান পেয়েছি এ সি এর মানটা। এই যে দেখো এই এসি এর মানটাই আমি এখানে বসিয়ে দিব এবং টু এপির মানটা বসাবো। তাহলে আমি যদি বসাই টু এপির মান, টু এপির মানটা সমান সমান কি এসি, দেখে নাও, এই যে এখানে ফোর বি সি স্কোয়ার প্লাস টু এপির মান, দেখো এখানে টু এপির মান কি আছে এসি, বসিয়ে দেই এ সি তার স্কোয়ার প্লাস, বা এখানে শুধুমাত্র স্কোয়ারটা দিতে পারো, আর এটা হচ্ছে টু এ কিউ, ওই যে টু এ কিউর মানটা কত এ বি, আমি বসিয়ে দিই এ বি স্কোয়ার। এখানে এই ব্র্যাকেটটা না দিলে হবে, কারণ এই স্কোয়ারটা এখানে দিলেই হবে। ঠিক আছে, এখন একটা কাজ করো, আমাদের প্রায় শেষ লাইনে চলে এসেছি। দেখো তো এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এটার কোনো মান আছে কি না, তোমরা প্রথম পার্টে একটু লক্ষ্য করো, এ সি স্কোয়ার এই অংশটুকুর কোনো মান পাবে কি না। হ্যাঁ, প্রথম পার্টে যদি আমি একটু দেখাই, তাহলে দেখো এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার। ঠিক তেমনিভাবে এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে কি বি সি স্কোয়ার, অর্থাৎ এখানে আমি লিখে দেব বি সি স্কোয়ার এই অংশটুকুর মান। এই যে এখানে চারটা বি সি ছিল আর এখানে আসছে একটা বি সি, অর্থাৎ ফাইভ বি সি স্কোয়ার আমাদের অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড কিন্তু এটা হয়ে গেল। তাহলে এটা যেহেতু বীজগাণিতিক মানে প্রমাণিত, সেটা লিখে দিব, অথবা সুতরাং আমি লিখব ফাইভ বি সি স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্রমাণিত। ঠিক আছে, আমরা প্রমাণ করে নিয়েছি এতটুকু। তাহলে প্রমাণটা আমি আবারও যদি একটু শেষবারের মতো দেখিয়ে দিই, সেটি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমি বিপির মানটা প্রথমেই বের করেছি, সি কিউর মানটা প্রথমেই বের করেছি, মানটা বসিয়ে দিলাম, এটার মান বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই এ বির সাথে আমি এসিটাকে নিয়ে আসলাম, আসার পরে হচ্ছে এটা পালা পাওয়ার পরে হচ্ছে আমরা এ বিটা রাখবো আর এ সি এ কিউটা রেখে দিব এই পাশে। তাহলে এটার একটা মান আমি প্রথম পার্টেও বের করেছি, সেটা হচ্ছে বিসি, বিসি স্কোয়ার প্লাস, আর এই অংশটুকুকে এভাবেই রেখে দিব।
এখন কাজ হচ্ছে ফোর দিয়ে এটাকে গুণ, ফোর দিয়ে এটাকে গুণ, ফোর দিয়ে এটাকে গুণ করে দিব। তারপর হচ্ছে এটা লিখব, এটাকে ভেঙে লিখব, ফোর এ কিউটাকে ভেঙে লিখব। আর মধ্যমার সূত্র অনুসারে আমরা জানি টু এ কিউ সমান সমান এস স্কোয়ার বড় বাহুটা, আবার টু এ কিউ এর মানটা আছে প্লাস। এটা এখন একটা সূত্র পড়েছে প্রথমে দেখো, সেই সূত্রটা হচ্ছে, সেই সূত্রটা যদি আমি লিখে দিই সেটা হচ্ছে বি সি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, পিথাগোরাসের প্রথম সূত্র অনুসারে। তাহলে এটার মান লিখে দিলাম, এবার এ বি সি স্কোয়ার আর ফোর বি সি স্কোয়ার যদি যোগ করে দিই ফাইভ বি সি স্কোয়ার, আমাদের লেফট হ্যান্ড সাইডেজ কিন্তু এটাই ছিল। আর এখন লিখে দিলাম এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, সবাই উপপাদ্যটি বাসায় দুই থেকে তিনবার করে চেষ্টা করবে, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে। আল্লাহ হাফেজ।